আরে ওটা কোথায় রাখলাম? আম্মা আম্মা আচ্ছা আম্মা আমার একটা ইয়ে ছিল না টাই ছিল না ওটা কোথায়? আমি রাত্রেবেলা দেখেছি আমি বুঝছি ভুলে গেছি জ্বর তো নাই আচ্ছা ওর কাশিটা তো কমছে না অ্যান্টিবায়োটিক কমপ্লিট করেছে হ্যাঁ করেছে তো ইনফেকশন তো মনে হচ্ছে এখনো রয়ে গেছে কয়দিন যেন হলো কাশির সাত দিন হয়ে গেছে ও কি কফ বের হয় হয়তো রাতে জ্বর আসে না জ্বর তো আসে না আমি তো প্রতি রাতেই চেক করি বুক ব্যথা শ্বাসকষ্ট কিছু আছে ওইগুলো তো শুনি নাই নাকের ইয়ের কি অবস্থা ক্ষণ হয়ে গেছে বুঝতে পারলাম না তোমার মা আমি কি শুরু করলা আমি মাঝখানে দাঁড়িয়ে আছি তোমাদের আমার সাথে একটু কথা বলো প্লিজ তোর সাথে কি কথা বলবো তুই কিছু বুঝিস তোর চেয়ে মা অনেক বেশি বোঝে শোন বিকালে চেম্বারে চলে আসবি টেস্ট করাতে হবে এক্সরে করাবো না না চুপ চুপ লাগা না আর তুই গাইনি ডাক্তার তুই কি বুঝিস চেস্টেড আম্মা আমি গেলাম নতুন অফিসে দেরি করা যাবে না যাই কোথা হবে বিকালে চলে আসবি হসপিটালে পারবো না আরে মাসুদ বুবু আছে না ভিতরে রুগী আছে দাঁড়ান দেখি দেখো আচ্ছা রুগী বাইরে হলে তারপরে যাই আমাদের সিরিয়াল তো আগে আপনি ওনাকে দিচ্ছেন যে না 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 ওনার অন্য কেস উনি তো ম্যাডামের ছোট ভাই ছোট ভাই বলে কি ছোট ভাই বলে কি সিরিয়াল নেওয়ার নিয়ম বাদ শুনুন আমি না আপনার মতো অন্তঃসত্ত্বা না আমার কাশির সাথে রক্ত বের হচ্ছে এক্সকিউজ মি শুধু অন্তঃসত্ত্বা মেয়েরাই এখানে আসে না আরো অনেকেই আসে আই বুবু আছেন ভিতরে জি ভাই আছি দেখি শুনুন ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেশার কুকার রান্নায় 55% সময় বাঁচায় টপার প্রেশার কুকার
জানি তবে দেখি হ্যাঁ করেন দেখি দাঁতে সমস্যা? দাঁত মাজিস না প্রত্যেকদিন? তোর থেকে বেশি মাজি, তা তো দেখাই যাচ্ছে। দেখি হা কর। আচ্ছা ঠিক আছে আমি গেলাম রে। হলুদ রঙের জামা পরা উনি উনি ডাক্তার দেখাতে আসছে, ডাক্তার দেখে চলে গেছে। ও আচ্ছা। মাসুদ, আচ্ছা আমার ইয়ে লাগবে, এটা কি বুবুর ইয়ে না রুগীর? ওরে বাপরে, এত রুগী আসে নাকি ওর প্রতিদিন? হ্যাঁ বেশ রুগী, এটা কি প্রতিদিন এরকমই হয়? বাবা তো ভালো কামাচ্ছে ওর প্রতিদিন। হ্যাঁ আচ্ছা, তারপর নাকি আছে কম সেরে? আচ্ছা ঠিক আছে, ওকে নাও কাজ করো কাজ করো। ঠিক আছে ওয়াইম আছে। নিশ্চয়ই হবে না, নাম হতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, ও এটা কি খুলনা সুগার মিল? রং নাম্বার খুলনা কি সুগার মিল আছে? শারমিন কবির, হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম, শামিন কবির বলছেন? জি। আজকে কি আপনি ডক্টর ইয়াসমিন সুলতানার কাছে চেক আপ করাতে গিয়েছিলেন? জি। হলুদ রঙের কামিজ পরেছিলেন, হাতে একটা প্যাকেট ছিল। জি, কে বলছেন? জি, ওখানে কাউন্টারে একটা হ্যান্ডসাম ছেলের সাথে আপনার ঝগড়া হয়েছিল। হ্যালো, যক্ষা রোগী, কাশির সঙ্গে রক্ত বেরোচ্ছিল। না, ক্যান্সার রোগী, কদিন পর মরে যাবে। আপনি তো সেই প্রেগন্যান্ট মহিলা, তাই না? জি, তাই। ঘরে আরো তিনটা আছে। খালি তিনটা? ও, আমি তো ভেবেছিলাম আরো আছে। আমি বিড়াল না, মানুষ। জি বলেন, কেন ফোন করেছেন? বোনের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ক্ষমতার অপব্যবহার করে? না, সে কিছু জানে না। আমি এমনি ফোন করলাম, ভাবলাম যে একদিন তো মরেই যাব, তো এক কাপ কফি খেয়ে না হয় মরি। গুলশান, ধানমন্ডি, উত্তরা, বনানি, কোথাও। আমার হাজবেন্ডকে দেব? হ্যাঁ, শিওর। আই, শুনছ, কোথায় তুমি? শিওর, মানে ওনাকে সাথে নিয়ে আসতে তো আরো ভালো হয়। আই, কোথায় গেলে তুমি? উনি কি টয়লেটে? না না, এই তো দিচ্ছি, একটু ওয়েট করুন। ফোন কাটবেন না কিন্তু, ওয়েট করেন। ওকে, করলাম। একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা অ্যাভয়েড করার জন্য এত নাটক করা কেন? কফি তো খেতে চেয়েছি, বিষ তো আর না। নিন, কথা বলুন। হ্যালো, কে? জি হ্যালো, জি আমি আমি আদিত্য। কোন আদিত্য? জি আমি ওনার পরিচিত। তো ম্যাডামরে ফোন দেন কেন? ম্যাডাম, হ্যালো, আপনার স্বামী যে কি সুন্দর করে কথা বলে, এত সম্মান করে আপনাকে, এখন থেকে রোজ বিকাল 5টায় আমি উত্তরার ক্রিমসন কাপ ক্যাফে ওটার নিচে অপেক্ষা করবো। আমি আসবো না। ওকে, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি থাকবো। আপনার থাকতে ইচ্ছা করলে আপনি থাকবেন, আমি কি আপনাকে আটকাতে পারবো নাকি? ওকে 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 আচ্ছা ভাই, যখন তোমার কল ব্যাক করছি, দাঁড়াও, কল ব্যাক করছি, এক সেকেন্ড, শর্ট। জানা ভাই দাঁড়িয়েছে, জানা
সো দিন কফি দিন, কফি খেয়ে চলে যাই। একটা মিনিট। আচ্ছা আমাকে একটা ব্ল্যাক কফি দেবেন, মিল্ক সুগার কিছু দরকার নেই, হট, আর একটা ক্যাফে লাটে। ওকে থ্যাংক ইউ। তো তিন দিন লাগলো আপনার আসতে? আমার যদ্দূর মনে পড়ে আমি আপনাকে বলেছিলাম যে আমি আসবো না। তাহলে আজকে আসছেন কেন? আজকে কফি খেতে ইচ্ছে করল, ব্যাস। কফি খেতে? হ্যাঁ। এই তিন দিন আপনি এখানে দাঁড়িয়ে ছিলেন নাকি? আমি? না না, আপনি বলেছিলেন আমার জন্য প্রত্যেকদিন এখানে অপেক্ষা করবেন, তাই ওই এসে ঘুরে গেছি। আচ্ছা, 5 মিনিট ওয়েট করছি, তারপর চলে গেছি। 5 মিনিট? 5-10 মিনিট। এই জন্যই হয়তো আমি আধা ঘন্টা পরে এসে আপনাকে পাইনি। প্রথম দিন অসম্ভব, আমি 8টা পর্যন্ত ছিলাম। বললেন 5-10 মিনিট। ওটা ওটা দ্বিতীয় দিন, প্রথম দিন 8টা পর্যন্ত ছিলাম। তার মানে আপনি দ্বিতীয় দিন এসেছিলেন সন্ধ্যার পর? আমি এসেছিলাম কি আসিনি সেটা আপনি বুঝবেন কি করে? আপনি তো ছিলেন না। হাসছেন কেন? ইউ আর স্মার্ট, ভালো কথার পাশে ফেলতে পারেন, ভালো। দ্বিতীয় দিন এখানে একটা ফেরিওয়ালা দাঁড়ানো ছিল অনেক কিছু নিয়ে, চিরুনি, বেল্ট। আপনি এসেছিলেন? নিষ্ঠুর আপনি। নিষ্ঠুর হতে যাবো কেন? আমি তো বলিনি যে আমি আসবো। আপনি দেখেছেন আমি দাঁড়িয়েছিলাম, তারপর সামনে আসেননি। আমি ভেবেছিলাম দেন ইট ওয়াজ আ টেস্ট, পরীক্ষা ছিল এটা। আমি ভেবেছিলাম তার মানে আমি পরীক্ষায় পাশ করছি, তা না হলে তো আসতে না। এখানে তো পাশ ফেলের বিষয় আসছে না, কিছু তো একটা আছে, তাহলে এলে কেন? একটা মানুষ আমার জন্য দাঁড়িয়ে আছে, আমার মায়া হলো, মনে হলো কফি তো খেতে চেয়েছে, এক কাপ কফি খেলে কি এমন হয়ে যাবে? ওকে আই ক্যান লিভ উইথ দ্যাট। মায়া দিয়ে শুরু হলো? কি শুরু হলো? যা বুঝেছো তা। আমি কিছু বুঝিনি, আমি তো কোনো কিছু বোঝাইনি, জাস্ট মায়া হয়েছে, আমি আপাতত মায়া নিয়ে থাকি। আপনি যা ইচ্ছে আপনি আপনার নিয়ে থাকতে পারেন না। কফি, থ্যাংক ইউ। একটা ব্ল্যাক কফি আছে তো? আচ্ছা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুই ফুল দিদিকে
আরে মানে এখানে তো এসে মানে কি দিব মানে ফার্স্ট পরিচয় হলো না একটা কিছু তো দিতে হবে থ্যাঙ্ক ইউ এখানে যা পেলাম সেটা দিয়ে দিলাম শালা আমি আমরা তো একটা ফুল দিলাম না তুই ফুল দিয়ে দিলি আমি তাহলে উদ্বোধন করলাম আমরা কি বসি না আজকে আমি ইউটিউব ডেস্কে যাচ্ছি আমার বাবা অনেক ভালো মানুষ যদি পছন্দ না করে আমি তোমাকে শুধু পরিচয় করাতে নিয়ে এসেছি তুমি তো আর এখনই বিয়ের প্রপোজাল দিচ্ছ না পরিচিত হও তাও যদি পছন্দ না করো তো আদিত্য বিয়ে আমি করব আমার বাবা না আসো 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 আরে ওদিকে না বাবা এদিকে আসো আসো তো তুমি না তোমরা বিয়ে করতে যাচ্ছ এই প্রথম তুমি কাউকে আমার সামনে নিয়ে এলে তাহলে ব্যাপারটা ধরে নিতে হয় সিরিয়াস অ্যাম আই রাইট জি কি তোমরা বিয়ে করতে যাচ্ছ তোমার বাসায় কে কে আছেন জি আমার আমার মা আর আমার বোন ও তো ছোট বোন কোন ক্লাসে পড়ে না ও আমার বোন ডাক্তার বিয়ে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে সরি বাবা এত প্রশ্ন করার কি আছে আমি পরিচয় করাতে নিয়ে আসলাম পরিচয় তো হলো আরে আমি মেয়ের বাবা না মেয়ের বাবার তো অনেক প্রশ্ন থাকতে পারে ডু ইউ মাইন্ড আচ্ছা পরিচয় তো হলোই তাই না তাহলে চল ওকে মাই ব্লেসিংস টু ইউ মাই সান গ্ল্যাড টু মিট উইথ ইউ ওকে বাবা গেলাম বাই ঘাম বের করে দিয়েছে আমার পুরো তুমি একদম তোমার বাবার মতো তো আমাকে পরিচয় করিয়ে দিবে কবে আজকে কথা বলবো কালকে তুই ফ্রেশ হয়ে ডিনার করব হ্যাঁ আসছিস তাসলিমা খাবার গরম কর আম্মা নামাজ হয়েছে আচ্ছা বউ তোরা আমার বিয়ের কথা ভাবিস না কেন কখনো মানে কি আমার কি বিয়ের বয়স হয় নাই
কে মেয়েটাকে প্রেম করছিস না তুই? কে মেয়েটাকে? নিশ্চয়ই একটা মেয়ে আছে, বল না কে। চিৎকার করছিস কেন? আরে কোন মেয়ের সাথে প্রেম করছিস বল না। আদিত্য বিয়ে করতে চায়, একটা মেয়ে পছন্দ করেছে। এই বল না কোন মেয়ে। বল না, লজ্জা পাচ্ছিস কেন? কি নাম আমি চিনি? হ্যাঁ বল না। মৌনতা। মৌনতা মানে কবে পরিচয় হলো, কখন, কোথায়? লজ্জা পাস না ভাই, বল বল। বলছি বলছি বলছি, 2 বছর আগে থেকে পরিচয়, আর তোর চেম্বারেই পরিচয় হয়েছিল। 2 বছর আগে আমার চেম্বারে মৌনতা? মনে পড়ছে না। আচ্ছা দেখাবি না? কবে দেখাবি বল, কবে পরিচয় করিবি? কালকে নিয়ে আয় প্লিজ, প্লিজ কালকে। হ্যাঁ কালকে। এইসব মেয়েকে পড়াশোনা শেষ, মা এখন কিচ্ছু জিজ্ঞেস করো না, কালকে নিয়ে আসুক, তখন আমরা সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবো, হাঁটিয়ে হাঁটিয়ে দেখবো, চুল টেটে টেটে দেখবো। আম্মা এই বছরই আদিত্যর বিয়ে দিয়ে দাও, তারপর আমি একটা ছোট্ট সুন্দর বাসা দেখবো, ওখানে তুমি আর আমি চলে যাবো। ঠিক আছে। মানে কেন? তুই আর তোর বউ সুন্দর করে এখানে গুছিয়ে থাকবি। এটা না বাবার কেনা ফ্ল্যাট, এখানে আমার যতটুকু রাইট তোরও সেম রাইট। রাইটসের জন্য বলছি না, তুই তো মেয়েদের সাইকোলজি বুঝিস না। প্রত্যেকটা মেয়ে চায় নিজের মতো করে গুছিয়ে সংসার করতে। কেতা পড়ি তোদের মেয়েদের সাইকোলজি, আশ্চর্য। মাও থাকবে এখানে, তুইও থাকবে এখানে। এখন তো ইমোশনালি তুই বলছিস। আহা থাম না, যখন কাটা তখন দেখা যাবে, আগে আমরা কালকে মেয়েটা তো দেখি। এরকম কোনো চিন্তাই নেই মমতা। আচ্ছা পরে দেখা যাবে। হ্যাঁ রাব্বি, হ্যাঁ শোনো, আমার কালকে বিকালের অ্যাপয়েন্টমেন্টগুলো সকালে দিয়ে দাও ওনাকে, তাহলে পরের দিন আসতে বলো। হ্যাঁ হাসান সাহেবের সাথে আমি কথা বলে নিব। ঠিক আছে। খা না বাবা। আম্মা মিষ্টি আছে ফ্রিজে? হ্যাঁ মিষ্টি দাও, মিষ্টি খাই। তসলিমা এই ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয়। বিয়ের পর আমরা সব একসাথে থাকবো। থাকবো, আগে তুই মিষ্টি খা, তারপর ডিনারটা করে নিই। দাও দাও ওকে খাওয়াও। হ্যালো এই কি তুই এর কত দূর? বিশ্রী একটা জ্যাম, ওরা চলে এসছে? হ্যাঁ আর 5-6 মিনিট মধ্যে চলে আসবে। আচ্ছা এই জ্যামটা ছাড়লে একটা টানে চলে আসবো, চিন্তা করো না। আপনি সামনে পার্ক করে রাখেন, এসো। দাঁড়ো তো দাঁড়ো। কি নার্ভাস লাগছে? এখন কেন? সেদিন আমি বললাম আমি নার্ভাস? চুপ করো না, চলো চলো। বেঁচে থাকবো, বেঁচে থাকবো, চলো বসো। আরে ও তো জ্যামে পড়েছে, চলে আসবে, এই বসো। শরীর ভালো আছে? হ্যাঁ শরীর ভালো আছে, এই বয়সে একটু অসুখ বিসুখ তো হবেই। তারপর কেমন আছো? জি আমি ভালো আছি। তোর মা বাবা কেমন আছে? জি ভালো আছে।
ঠিক আছে তুমি একটু বসো, আমি চট করে ফ্রেশ হয়ে আসছি। জি আপু, আপনি আমাকে মিনার জামানের কাছে রেফার করেছিলেন। কি হয়েছে বউ? না না না, এটা হবে না। না, আমাদের সাথে কেন এরকম হয়? এটা হবে না। কি আসলে কি হবে না? অনেক কেন, কি হয়েছে? ও তোকে কিছু বলেনি? না, কি বলবে? মিনার জামান তোকে কি বলেছে? আমি ওনার কাছে যাইনি। আরে কি হয়েছে বউ? ওর তো কোনো বাচ্চা হবে না। ও আমার কাছে এসেছিল, আমি ওকে ফার্টিলিটি এক্সপার্টের কাছে পাঠিয়েছিলাম। আনম্যারিড ছিল, সেজন্য আমি ভেবেছিলাম ও হাজব্যান্ডের সাথে মিলে পরে বিষয়টা ডিল করবে, সেজন্য আমি তখন ওকে কিছু বলিনি। কিন্তু আমার ভাইয়ের সাথে এটা হবে না আদিত্য, আমি জানি এটা অনেক কষ্টের একই কাহিনী আবার। না না, আমি তোমার কাছে কিছু লুকাইনি আদিত্য, আমি আমি জানতাম না কিছু। আমার কিছু সমস্যা আছে, কিন্তু সেগুলো মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। এরকম অনেক মেয়েরই হয়, কিন্তু আমার সমস্যা যে এইরকম আমি কোনোদিন কোনোদিন জানতাম না। আমি কিছু লুকাইনি। আমি জানি, আমি জানি তুমি আমার কাছ থেকে কিছু লুকাও না। তুমি কাঁদছো কেন? দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি তো আছি নাকি? আমি তো চলে যাচ্ছি না কোথাও। আমার কখনো বাচ্চা হবে না আদিত্য, বাচ্চা হবে না। কে বলছে? পৃথিবী এখন কোথায় চলে গেছে মমতা? কত ধরনের সমাধান আছে এখন এগুলার। আর আর তুমি তো ব্যাপারটা নিয়ে শিওর না, তাই না? তুমি তো টেস্ট করো নি কিছু? আমার আপা অনেক ভালো ডাক্তার, উনি যখন বলেছেন। ও তো তোমাকে টেস্ট করেনি, এটা হচ্ছে ওর ধারণা। না না, ধারণা না। তুমি যাও, বাসায় যাও, প্লিজ বাসায় যাও। মমতা, মমতা, কষ্ট পাবে তার। এটা নিয়ে তুই কিছু জানিস না? ও টেস্টও করানো হয়নি কিছু। আদিত্য, আদিত্য, আমি জানি তুই শকড, আমিও শকড। সারাদিন তোর বিয়ে নিয়ে কত কিছু ভেবেছি, এটা করব, ওটা করব, এটা কিনে দিব, ওটা কিনে দিব, কত কিছু। নিশ্চয়ই এটা আল্লাহর ইচ্ছা, না হলে আমার কাছে মনতা কেন রোগী হয়ে আসবে? বাবু, এটা এটা না অনেক ধরনের সমাধান আছে। কি কি সমাধান আছে আমি জানি,
সায়েন্স কত দূর যেতে পারে আমার জানা আছে। তুই আমার লাইফটা দেখেছিস না? তুই চাস তোর সাথে একই ঘটনা ঘটুক? না, চাই না, চাই না আমি। কিন্তু দুলাভাই তোর সাথে যেটা করেছে না, ওটা আমি মৌনতার সাথে পারবো না। আদিত্য, আদিত্য যাবি না, আদিত্য, আদিত্য, তুই আমাকে শত্রু ভাবিস না। আমি কখনো তোর খারাপ চাই না। যদি এমন হতো আমরা জানি না বিয়েটা হয়ে গেছে, আমরা সবকিছু মেনে নিতাম, ভাবতাম আল্লাহর ইচ্ছা। তোর দুলাভাইয়ের ফ্যামিলির মতো কখনো তোকে বলতাম না যে আরেকটা বিয়ে কর। কসম, কোনোদিন বলতাম না, প্রয়োজনে বিদেশে গিয়ে সারোগেসি করে নিয়ে আসতাম। সব জেনে গেছি। তা তো কিছু বদলাবে না বুবু, কিছু বদলাবে না। বাচ্চা কাছে আল্লাহর ব্যাপার না, এই বিশ্বাসটাই রেখো। মা, তুমি কিছু বলছো না কেন? ওকে বোঝাও, সংসারে বাচ্চা কাচ্চা না থাকলে কি অশান্তি সেটা আমি জানি। সব মানুষের চেহারা বদলে যায়, প্রেম ভালোবাসা কিচ্ছু থাকে না। আদিত্য যদি মৌনতাকে বিয়ে করতে চায়, এর মধ্যে প্লিজ আমাকে তোমরা ইনভলভ করবে না। ওর জীবন ধ্বংস করতে চাইলে করুক, ও নিজে গিয়ে করুক। আমি একটা কথা বুঝতে পারলাম না, এখনখানে এই সমস্ত কথা আসছে? আমার মেয়ের তো বিয়েই হয় নাই, এখন বাচ্চা কাচ্চা কিসের? ডাক্তারের উপর তো ডাক্তার আছে নাকি? ডাক্তার যা বললো তাই হবে। আরে ভাগ্য বলে তো একটা কথা আছে। আমি ডাক্তারের উপর তো ডাক্তার আছে নাকি? এখন কত রকম উপায় আছে, এই যে শাহরুখ খান, আমির খান, এরা বাচ্চা নিচ্ছে না? আচ্ছা আমি একটা কথা বলি, আমাকে একটু কথা বলতে দাও। আদিত্য মৌনতাকে পছন্দ করে, এখন একটা প্রবলেম অ্যারাইজ করেছে। বিষয়টা আগে জানি আর সত্যতা যাচাই করি, তারপর যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে দেখি, আমরা না হয় পরে ব্যবস্থা নেব। কনস্ট্রাকটিভ বলতে চিন্তা করো। হ্যাঁ, এই কনস্ট্রাকটিভ পজিটিভ এই নিয়ে তো তোমার সারা জীবন গেল। কী করবো, গুজবের থেকে দৌড়াবো? চিলে কান নিয়েছে, এখন চিলে পেছে দৌড়াই? এইসব কথা পাত্তা দেওয়ার দরকার নেই। আমার মেয়েকে ভেসে আসছে, ও কি এতিম, ওর বাবা মা বলে কেউ নেই? আদিত্যর মতো ছেলেকে কিনে ঘরে বসিয়ে রাখবো, প্রয়োজনে আমরা ঘর জামাই করে রাখবো। না মানে এই কথার কথা বলছিলাম আর কি। আচ্ছা এইসব কথার কথা না বলে আমরা আগে একজন এক্সপার্টের কাছে যাই, তার ওপিনিয়ন নেই, তারপরে দেখি কি ব্যবস্থা নেওয়া যায়। খারাপ কিছু বললে আমরা ব্যবস্থা নিতে পারবো না। আমি সরাসরি বলতেছি, আপনার কিছু সমস্যা আছে, আপনি স্বাভাবিকভাবে হয়তো কনসেপ্ট নাও করতে পারেন। না না, এ নিয়ে ঘাবড়ানো কিছু নেই। আপনি এখন বাংলাদেশে অনেক নতুন নতুন চিকিৎসা হচ্ছে আসছে, আর প্রতিদিনই IVF হচ্ছে আমাদের দেশেই, এ নিয়ে চিন্তা করার একদম কোনো কারণ নেই। আমাদের এখানে সাকসেস রেট অনেক ভালো। ডাক্তার কি বলল? মনে তো কি বলল ডাক্তার? তোমার আপা যেটা ধারণা করেছে, স্বাভাবিকভাবে আমি কখনো মা হতে পারবো না। আর আর কি, আমার সাথে থাকলে তুমিও কখনো বাবা হতে পারবে না। ট্রিটমেন্টটা কি বলল? IVF কি সব যেন, হয়তো আমি জীবনে বড় কোনো অন্যায় করেছিলাম, কিংবা আমার বাবা দাদা বড় অন্যায় করেছিল, সেই জন্য আল্লাহ শাস্তি দিয়েছে আমাকে। ফালতু কথা বলো না। ফালতু কথা না? হ্যাঁ, এটা কোনো কথা না, আল্লাহ শাস্তি দিয়েছে। আমার দাদা অনেক বড় ক্রিমিনাল ছিল, অনেক দুর্নীতি করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে,
মানুষ বলে না অত্যাচারীর বংশ নির্বংশ হয়ে যায়, সেই জন্য আল্লাহ আমার সঙ্গে এরকম করেছে। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। প্লিজ এসব কথা বলো না মমতা, প্লিজ। বাচ্চার কাছে এসব ভাগ্যের ব্যাপার। কত আছে না এরকম উদাহরণ যে 20 বছর পর বাচ্চা হয়েছে, 70 বছরের বুড়ে 60 বছরের বুড়ির বাচ্চা হয়েছে, সব ভাগ্যের ব্যাপার। শুনো, ট্রিটমেন্ট করাবো, বিদেশে যাব, দরকার হলে দত্তক নেব। আমার ফ্যামিলি আমি যেটা বলবো সেটাই মানবে। তুই চল। কোথায়? আমার সাথে কথা বল। বুবু মানে মানুষ না মানে নাই, আমার মানে হবে। চল মনে তো, প্লিজ চল। আম্মা, আম্মা তুমি বসো, আম্মা আম্মা এসো তো বসো, তুমি বসো বসো বসো। আম্মা আমরা বিয়ে করতে চাই, এটা আমাদের আমাদের লাইফ, আমাদের ডিসিশন। বাচ্চা কাচ্চা হবে কি হবে না সেটা কপালে যেটা আছে সেটাই হবে। তুমি জাস্ট মাথায় হাত রেখে জাস্ট দোয়া করে দাও, ব্যাস। আজকে তোমার রিপোর্ট দেওয়ার কথা না? তুই কিভাবে জানলি? আমি ডাক্তার, আমার কাছে খবর চলে আসে। কি বলেছে ডাক্তার? সবকিছু ভালো বলেছে, ভালো বলেছে। মমতা কোনো সমস্যা নেই সেটাই বলেছে। মমতা ওকে জিজ্ঞেস করছিস কেন? আমি বলছি হচ্ছে না। মমতা ডাক্তার কি বলেছে? আমি কি বলছি তোকে? তুই কি শুনতে পাচ্ছিস না বুবু? হ্যাঁ আপু, আপনি যেটা ধারণা করেছেন ডাক্তার সেটাই বলেছে। ডাক্তার বলেছে আমার সমস্যা আছে, স্বাভাবিকভাবে কিছু হবে না। এটা আমার কাছে কোনো বড় ইস্যু না। মৌনতা তুমি কি আমার স্টোরিটা জানো? আমার এক্স হাজব্যান্ড ফয়সাল, কলেজ লাইফ থেকে ওর সাথে আমার অ্যাফেয়ার ছিল। 7 বছর প্রেমের পর আমরা বিয়ে করি। শ্বশুরবাড়ির লোকজন খুব খুশি, কারণ বউ ডাক্তার, সবাই অনেক আদর করত। কিন্তু 4 বছর পরও যখন বাচ্চা কাচ্চা হচ্ছিল না, পরিচিত মানুষগুলো কেমন যেন বদলে যেতে শুরু করলো। কত ডাক্তার দেখিয়েছি, কত জায়গায় গিয়েছি, ইন্ডিয়া, IUI, IVF, কত কিছু করেছি, কোনো কাজ হয়নি। হ্যাঁ সেটা তোমার ভাগ্যে ছিল না, সেজন্য হয়নি। ফকির, কবিরাজ, ঝাড়ফুঁক, পানি পড়া, তাবিজ কবজ কোনো কিছুই বাদ দিইনি। একসময় চিন্তা করলাম দত্তক নেব, কিন্তু সবাই তো বংশ রক্ষা করতে চায়, নিজের রক্ত। দেখো না, সুইডেন, ডেনমার্ক এসব জায়গা থেকে 18 বছর 20 বছর পর বাবা মাকে খুঁজতে আসা ছেলে মেয়েরা কেন জানো? নিজের রক্ত।
ফয়সাল আবার বিয়ে করলো, আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম। সবাই ফয়সাল না, আমি ফয়সাল না, আমি দুর ভাইয়ের মতো করবো না মমতার সাথে। কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, এক একটা দিন কি যে অসহ্য যন্ত্রণায় কেটেছে, কেউ জানবে না। সে তোমরা এখন অনেক ইমোশনের মধ্যে আছো, তো রিয়ালিটিটা বুঝতে পারছো? তো রিয়ালিটি বোঝার দরকার নেই আমার, দরকার নেই আমার। তুমি জাস্ট, তুমি জাস্ট হ্যাঁ বলো। আচ্ছা, সব ডিসিশন কি এখনই নিতে হবে? আমরা নিজেদের মধ্যে একটু কথা বলি, ওর বাবা মার সঙ্গে কথা বলি, তারপর ভেবে চিন্তে একটা ডিসিশন নেওয়া যাবে। আর এছাড়া তো তাড়াহুড়ারি করার কি আছে আমি বুঝতে পারছি না। জি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াই ঠিক হবে। আমি আসি। আসসালামু আলাইকুম। তোমাকে আসতে হবে না প্লিজ, আমি যেতে। না না, আমি যাচ্ছি। আমি বললাম তো, তুমি বসো, কথা বলো, আমি আসি। আচ্ছা বাবা, কেন তুই জোরাজুরি করছিস, কেন তুই সবার বিরুদ্ধে যেতে চাইছিস? আচ্ছা, সব কিছু জেনে এমন বিয়ে কোন বাবা মা মেনে নিতে পারে বলতো? আশা কি তোর শত্রু? আমি কি তোর শত্রু? তুই আশার জীবনটা দেখিস নি কি হয়েছে? তুই তো সব জানিস বাবা, সব জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিস? আমার তুমি বলেছিলে যে কথা বলবা, এইটা তোমার কথা বাবা। শোন, আর কিছু বলতে হবে না তোমাদের, কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি তোমরা কি চাচ্ছ। আদিত্য, আদিত্য, যেতে দাও যা। সবাই মিলে আমাকে এমন একটা সিচুয়েশন দাঁড় করিয়েছে যেভাবে ফ্যামিলি ছাড়তে হবে, নাহলে মনও থাকে। কিন্তু এরকম তো হওয়ার কথা না। তোমরা যদি আমাকে ভালোই বাসবা তাহলে তো আনকন্ডিশনাল লাভ দিবা, তোমাদের ভালোবাসাটা হবে শর্তহীন। কিন্তু এমন একটা সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছে যে হয় এদিক যাও নাহলে ওদিক, আর কোনো অপশন নেই, আর কোনো অপশন নেই। কি করবো আমি এখন? আরে বাবা, কি করবি না করবি সেটা দেখা যাবে, এখন একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা কর। কিভাবে রিল্যাক্স হবি তুই? সবাই মিলে যখন তোকে হুকে আটকায়, ওই যে আগুনের উপর ঝুলায় গ্রিল করতে থাকবে ঘুরায় ঘুরায়, তখন তখন ওই মুরগির মতো হতে হবে। মরে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই, মরে যাও কোনো কিছু টের পাবা না, বাস শেষ, ওখানে সব ডান। আরে কি ব্যাপার, কই যাস তুই? Thank you.
এক্সকিউজ মি, আদিত্য রহমান পেশেন্ট, উনি কত নাম্বার? আপু, আপু ওর কি অবস্থা? রেস্ট নিচ্ছে, হেড ইঞ্জুরি তো, ইঞ্জেকশন দেয়া হয়েছে। তুমি দেখে আসতে পারো ভেতরে গিয়ে, মা আছেন। ভালোবাসা অদ্ভুত এক জিনিস, একবার পেলে লোভ হয়, আরও পেতে মন চায়, পেতে পেতে অসুস্থ হয়ে যায়। তখন ভালোবাসা দেখলে ভয় হয়, স্কেরি, ডেঞ্জারাস মনে হয়। তাকে চাই, তাকে পেতেই হবে, এটাই কি শুধু ভালোবাসা? নাকি লেট গো, চলে যেতে দাও, এটাও কখনো ভালোবাসা? যদি সে তোমার হয়, ফিরে আসবে, নিয়তি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। তোর কি বলছি এসব, তুমি একটু বসো, আমি আরেকবার দেখে আসি। আমি যাচ্ছি যাচ্ছি। না না, দিনের বেলা ঘুমাবে কি, ও এখন সুস্থ আছে, চিন্তা করো না, তুমি চা দাও। আর অভিনয় কালকে রাত থেকে মৌনতা নাম্বারে ট্রাই করছি, ফোন ঢুকছে না, বুঝছিস? তুই একবার ওর বাসায় গিয়ে আমাকে একটু ওকে ফোনে ধরা হয়েছে তো, যা। কী রে, চা কি খাওয়াই লাগবে? আচ্ছা ঠিক আছে, চা খেয়ে যা। দোস্ত, মৌনতা কালকে একটা
আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। কি মেসেজ? রবিন ভাই, আদিত্যকে সামনাসামনি বলার আমার সাহস হচ্ছে না। ওকে বলবেন আমি চলে গেছি আর ফিরবো না ওর জীবনে। ও সম্পূর্ণ সুস্থ হলে একটু রয়ে শুয়ে পড়বে প্লিজ, আর আমাকে মাফ করে দিতে বলবে। না 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 না, আপনি আমি যাচ্ছি, আপনি টেনশন করেন না। আরে কোথায় যাচ্ছেন? হ্যাঁ আরে ভাই কোথায় যাচ্ছেন? আমি জি গিয়েতে বসে মৌনতাদের বাসায়। আমি একটু মৌনতার সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও তো বাসায় নেই, আমেরিকায় চলে গেছে। এই ভিসা করাই ছিল, এমার্জেন্সি টিকিট কেটে চলে গেছে। আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যা কথা কেন বলতে যাবো বাবা? তুমি যাও, তুমি ভিতরে গিয়ে দেখো, চেক করে দেখো। মমতা, পাথরের মতো
হচ্ছে না আমি ভুলে যা কেন ভুলে যা আমি ভুলে যা কেন ভুলে যা আরে কি সুন্দর এই বিষয়টা তো ভুলেই গিয়েছিলাম জীবনে একবার আসলে তাকে ধরে রাখতে হয় ধরে না রাখলে সে আর ফিরে আসে না আমার মেয়েটা না একটা গাধা ও আমেরিকা যায়নি আমি জানতাম জানতাম এটা কি করবো বলো ও তো আমাকে মানা করেছে আমি আর কি করতে পারি বাবা মৌনতা কোথায় আছে মানে কি মনুতা এভাবে কেউ চলে যাও যায় এটা সম্ভব অনেক বড় খুঁত আছে আমার আদিত্য কিসের খুঁত এখন তো আমার চোখে পড়ছে না কিন্তু যখন পড়বে তখন যাদের এই সমস্যা নেই তাদের খুঁত নেই লাইফে আর 10টা বাচ্চা যাদের তাদের লাইফে কি কোনো খুঁত নেই মূলত আমি আর কিভাবে বোঝাবো যে আমি তোমাকে আমি আছি আমি থাকবো আজীবন না হয় নাই দিল আল্লাহ বাচ্চা কাচ্চা তুমি আমি তো থাকবো এছাড়া কি আর কোনো পথ নেই চেষ্টাও কি করবো না একবার সেজন্য চলে যেতে হবে ভালোবাসলে যেতে দিতে হয় কিন্তু সে যদি তোমার হয় তাহলে সে তোমার কাছে ফিরে আসবেই নিয়তি নিয়ে আসবে তোমার কাছে তোমার বাবা আমাকে বলেছে তুমি এখানে আছো I love you, Mamota. আমি তোমাকে আমাকে ছেড়ে যেতে দেব না আমি যেতে দেব না
তোমরা একবার ভেবে দেখো, আমার বাসা তিন তলাটা খালি, তোমরা ওইখানেই তো থাকতে পারো। না বাবা, থ্যাংক ইউ। দেখে নিশ্চয় বুঝতে পারছি যে আমরা বিয়ে করে ফেলেছি। টেনশনের কোনো কারণ নেই। আমি জানি আমরা আসলে তুই তুই অন্য কোথাও বাসনে উঠে যাবি। আমি সেটা চাই না। যেদিন তুই নিজে থেকে ডেকে ভেতরে নিয়ে যাবি সেদিনই আসবো। আম্মা, 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 আমরা বিয়ে করছি। দোয়া করো। এসো। কোথায় যাচ্ছি? এই তো ওই এখানেই, হয় হোটেল উঠবো না হলে কোনো ফ্রেন্ডের বাসায়। আশা, দাঁড়া। জলদি করো, জলদি করো।
দাঁতে করো মৌনতা তোমার ইন্টারভিউ আমার দিকে চা টাকি দাও আম্মা আমি যাই হ্যাঁ কিছু লাগবে তোমার নিয়ে আসবো কিছু আসিস না বাজারটা যারা আছে তো না ঠিক আছে গেলাম আমি মৌনতা জানিও আমাকে ইন্টারভিউ শেষে ফোন দিও একসাথে বেরোবো নাকি এই কি হলো মৌনতা দেখে দেখে ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায় টপার প্রেসার কুকার কি হয়েছে কি হলো আসবো টেনশনের কারণ হতে পারে ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে চিন্তা করতে হবে মৌনতা তুমি তুমি একদম রেস্ট থাকবে এখন থেকে ঠিক আছে হিল পরেছো কেন হাই হিল কুল 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 ও মাই গড এই হাই হিল পরে একদম হাঁটা যাবে না ঠিক আছে কি হয়েছে মা তুমি ওর জন্য একটু স্যুপ বানাও হ্যাঁ ওকে এখন থেকে প্রত্যেক দিন দুই বেলা করে দুধ দিবে ডিম দিবে ঠিক আছে ভেজিটেবল খাবে বেশি করে দিব কিন্তু কি মা গুড নিউজ তুমি বুঝতে পারছ না কি হয়েছে বউ আদিত্য মিরাকেল হয়ে গেছে আদিত্য আরে বউকে হা করে তাকিয়ে আছিস কি এখনো বুঝিস নাই দাদা আই এম সো হ্যাপি মানে কি হয়েছে নাকি ও মিরাকেল হয়েছে তুমি বাবা চলে হয়ে গেছে কি আমি মত প্লিজ তুমি ওর দিকে খেয়াল রাখবে আরে ও কোনো ইন্টারভিউ দিতে যাবে না কোথাও যাবে না চাকরি করার কোনো দরকার নেই ঠিক আছে রেস্ট করবে হাসি খুশি থাকবে যা করতে ইচ্ছা করে সব করবে সবাই মিলে এমন ভাবে বললো যে বাচ্চা হবে না বাচ্চা হবে না তারপর এই সবার মুখ বন্ধ করতে গিয়ে জোর চেষ্টা করলাম এখন বিয়ের প্রথম বছরে বাচ্চা নিয়ে বসে আছি ম্যারেড লাইফ এনজয় করলাম না কিচ্ছু না বিয়ের প্রথম বছরেই এক বাচ্চার বাপ হাসি বন্ধ কর হাসি বন্ধ কর